রবিবার বৈষ্ণোদেবীগামী তীর্থযাত্রী বোঝাই বাসে সন্ত্রাসবাদী হামলায় মৃত বেড়ে দাঁড়ালো 10, আহত 33। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা 6টায় তারা বাসে ওঠেন। তার 20 থেকে 30 মিনিটের মধ্যে এই ভয়ঙ্কর হামলার ঘটনা। তীর্থযাত্রীদের বাস চারদিক থেকে ঘিরে ধরে মুখোশধারী সন্ত্রাসবাদীরা। তারপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। বাস খাদে পড়ে গেলেও তারা ক্ষান্ত হয়নি, ক্রমাগত চালাতে থাকে গুলি। ঘটনার সময় বাসে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, সব মিলিয়ে প্রায় 6 থেকে 7 জন সন্ত্রাসবাদী ছিল। ওদের মুখগুলো মাস্ক দিয়ে ঢাকা ছিল। প্রথমে ওরা রাস্তা চারদিক বাসটা ঘিরে ধরে, তারপরেই বাসে গুলি চালাতে শুরু করে। বাস এরপর খাদে পড়ে যায়, তারপরে ওরা বাসের কাছে চলে আসে। সবার যাতে মৃত্যু হয় সেটা নিশ্চিত করতে আরো গুলি চালাতে থাকে। আমরা সবাই একেবারে চুপ করেছিলাম। সন্ধ্যা 6টায় শিবখড়ি থেকে বৈষ্ণোদেবী যাত্রা করতে আমরা বাসে উঠেছিলাম। 30 মিনিট পরে এই ঘটনা। আমাদের অনেক ভয় লাগছে, আপাতত আমরা শুধু আমাদের বাড়ি ফিরতে চাই। বাসে শিশুরা এবং মহিলারাও ছিলেন, তারাও আহত হয়েছেন। পরে এই হামলার 10 থেকে 15 মিনিটের মধ্যেই পুলিশ এবং স্থানীয়রা এসে পৌঁছান, ওরাই আমাদের উদ্ধার করেন। অপরে আহত প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আমি সন্ত্রাসবাদীদের একজনকে বাসে গুলি চালাতে দেখেছি। বাস খাদে পড়ে যাওয়ার পরেও 20 মিনিট ধরে তারা লাগাতার গুলি চালিয়ে যাচ্ছিল। ঘটনায় শোক প্রকাশ করে দোষীদের ধরার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘটনায় শোক প্রকাশ করেন। ये लगभग 6 बजे के करीब एक यात्री बस जो है वो शिवखोड़ी से दर्शन करके टूवर्ड्स रियासी जा रही थी, तो उसी बीच इसी स्पॉट पे मिलिटेंट्स ने बस के ऊपर फायर किया। वो फायर करते ही ड्राइवर लॉस्ट कंट्रोल ऑफ द बस और फिर वो नीचे खाई में जाके बस गिरी। ये इंसिडेंट है पूरा। उसके बाद वो लोग यहाँ से फरार हो गए और जे एन के पुलिस साथ में सिविल लोकल सिविलियंस ने उनको रेस्क्यू करने में मदद की। बाय 7:45 रेस्क्यू ऑपरेशन जो है वो कंप्लीट कर लिया गया। 9 पीपल आर रिपोर्टेडली दे आर फियर डेड एंड 33 वर इंजर्ड। उनका अभी भी इलाज डिफरेंट हॉस्पिटल्स में चल रहा है। ड्रोन्स वगैरह ड्रोन्स भी यूज हो रहे हैं। हमने अपनी 5 टीम्स बनाई हैं, जो कि ये सारे एडजॉइनिंग आप देख ही रहे हैं। ये काफी फॉरेस्टेड एरिया है, काफी हाइट में है। ये पीछे की जितनी भी पीक्स हैं, इसके बैक साइड पे अरनास का एरिया टच करता है, रजौरी का बॉर्डर है ये। और वहाँ पे भी हमारी SOG की टीम साथ में CAPF और हमारी जे एन के पुलिस, हम सब एक प্রপার এক টিম বানাকে ইয়ে পুরা এরিয়া কম করতে হয়ে ইসি স্পট পে সারে মিলে। সূত্রের খবর, ঘটনাস্থলে পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং CRPF এর একটি যৌথ অপারেশন সেন্টার স্থাপন করা হয়েছে। আক্রমণকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।